পৃথিবী থেকে লুপ্ত হয়ে যাওয়া প্রাণীর কথা মনে হলেই চোখের সামনে ডাইনোসরের চেহারা ভেসে ওঠে। তাহলে কি আমাদের এই পৃথিবী থেকে শুধুমাত্র ডাইনোসরই বিলুপ্ত হয়েছে? তা কিন্তু নয়। আমাদের অজান্তেই আমাদের চারপাশের অনেক প্রাণীর অস্তিত্ব ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। প্রাণী বৈচিত্র্য রক্ষায় কাজ করা একটি বেসরকারি সংস্থা হল ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। এই সংস্থার এক হিসেব অনুযায়ী পৃথিবী থেকে প্রতি বছর প্রায় 10,000 প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা এমনই 5টি প্রাণী নিয়ে আলোচনা করব যারা একসময় এই পৃথিবীতে ঘুরে বেড়াত, কিন্তু বহু বছর ধরে তাদের কোনো অস্তিত্বই আর চোখে পড়ে না। নাম্বার 5, তাসমানিয়ান টাইগার। তাসমানিয়ান টাইগাররা বাস করত অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপে। একে তাসমানিয়ান নেকড়েও বলা হতো। এদের আকার ছিল বড় কুকুরের মতো। শরীরের পিছনের অংশে বাঘের মতো ডোরাকাটা দাগ ছিল। মানুষের পালন করা পশুদের শিকার করত বলে এদের পশুপালনের আতঙ্ক বলা হতো। শেষ তাসমানিয়ান টাইগারটির নাম দেওয়া হয় বেঞ্জামিন। বেঞ্জামিনকে তাসমানিয়ার হোবার্টের বিউমরিস চিড়িয়াখানায় রাখা হয়েছিল। 1936-37 সাল নাগাদ এই তাসমানিয়ান টাইগারকে শেষ দেখা গিয়েছিল। সম্ভবত কুকুরের প্রবর্তনের ফলে এই প্রজাতির বিলুপ্তি ত্বরান্বিত হয়েছিল, তবে এর বিলুপ্তিতেও যথেষ্ট ভূমিকা ছিল মানুষের। অনেক বিজ্ঞানীদের মতে মানুষের অত্যাচারেই পৃথিবীর বুক থেকে বিলুপ্ত হয়ে যায় তাসমানিয়ান টাইগার। নাম্বার 4, ডোডো। মাদাগাস্কারের পূর্বে ভারত মহাসাগরে অবস্থিত মরিশাস দ্বীপে ডোডো পাখিরা বসবাস করত। এই পাখি মুরগির চেয়ে আকারে বড় ছিল। এরা লম্বায় ছিল প্রায় 1 মিটার। এদের ওজন ছিল 15-20 কেজির কাছাকাছি। ডোডো পাখি উড়তে পারত না। ছোট ডানা এবং ভারী শরীর ছিল এদের উড়তে না পারার প্রধান কারণ। এই পাখির মাংস ছিল অত্যন্ত সুস্বাদু এবং এদের শিকার করা খুবই সহজ ছিল বলে শিকারীরা, এমনকি তাদের পোষা কুকুররাও এর শিকার করতে থাকে। মানুষের দ্বারা অতিরিক্ত শিকার হওয়ার কারণে এই ডোডো পাখি আজ থেকে প্রায় 300 বছর আগে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। নাম্বার 3, ওয়েস্ট আফ্রিকান ব্ল্যাক রাইনো। আফ্রিকার দক্ষিণ পূর্ব অংশে এবং ওয়েস্ট আফ্রিকায় ব্ল্যাক রাইনো বসবাস করত। এরা লম্বায় ছিল প্রায় 4 মিটার এবং এদের ওজন ছিল 800-1200 কেজির কাছাকাছি। এদের প্রধান বৈশিষ্ট্য হল এদের দুটো শিং, আর এদের শিংই ছিল এদের বিলুপ্ত হয়ে যাওয়ার প্রধান কারণ। এদের বিষয়ে একটি কথা প্রচলিত ছিল। কথাটি হলো এদের শিং সম্পূর্ণ পরিপূর্ণ ছিল ঔষধি গুণে, আর এই কারণেই শিকারীদের প্রধান লক্ষ্য হয়ে ওঠে এই প্রাণীটি। কিন্তু বিজ্ঞানীদের মতে এই ধারণাটি সম্পূর্ণ ভুল। তারা এই প্রাণীটির শিঙে কোনো ঔষধি তত্ত্বের সন্ধান পাননি। 2006 ক্যামারনে শেষ আফ্রিকান ব্ল্যাক রাইনও দেখা যায়। 2011 এদের সম্পূর্ণ বিলুপ্ত বলে ঘোষণা করা হয়। নাম্বার 2, উলি ম্যামথ। আমাদের পৃথিবীর বৃহদাকার স্তন্যপ্রায়ীদের মধ্যে অন্যতম ছিল উলি ম্যামথ। এদের দেখতে ছিল বিশাল আকার হাতির মতো। মনে করা হয় এদের পূর্বসূরীরা প্রায় 4 লক্ষ বছর আগে আফ্রিকা ছেড়ে উত্তর এশিয়া ও উত্তর আমেরিকার বিভিন্ন স্থানে বসবাস শুরু করে। এরা লম্বায় ছিল প্রায় 3-4 মিটার এবং এদের ওজন হতো 8 মেট্রিক টনের কাছাকাছি। সদ্যজাত একটি বাচ্চা ম্যামথের ওজন হতো প্রায় 90 কিলোর কাছাকাছি। এদের পুরো শরীর ছিল লোমে ঢাকা এবং এদের বিশাল আকারে বাঁকানো দুটি দাঁত ছিল, যাদের দৈর্ঘ্য ছিল প্রায় 14 ফুটের কাছাকাছি। বিজ্ঞানীদের মতে মানুষের দ্বারা অতিরিক্ত শিকার হয়ে এবং জলবায়ু পরিবর্তনের কারণে প্রায় 10,000 বছর আগে এরা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। নাম্বার 1, সেবার টুথ টাইগার। আজ থেকে প্রায় 18 লক্ষ বছর আগে এই ভয়ঙ্কর প্রাণীটি রাজত্ব করত এই পৃথিবীর বুকে। জঙ্গলের বিশালাকার প্রাণীরাও ভীত ও সন্ত্রস্ত হয়ে থাকত এই প্রাণীটির ভয়। বিজ্ঞানীদের মতে উত্তর আমেরিকায় এই প্রাণীটির বসবাস ছিল। প্রাণীটির ওজন ছিল প্রায় 350 কেজির কাছাকাছি।
এদের চোয়ালে ছিল 7-8 ইঞ্চির দুটি ধারালো দাঁত। জানলে আশ্চর্য হবেন, আজকের এই ক্যাট প্রজাতির প্রাণীদের থেকে সেবাটুথ ছিল সম্পূর্ণ আলাদা। এদের শরীর ছিল বাঘেদের মতন, কিন্তু আকার ও আকৃতি ছিল একটি সিংহের মতন। বিশালাকার হাতিকেও শিকার করার ক্ষমতা রাখত এই প্রাণীটি, কিন্তু আজকের দিনে এই শিকারী প্রাণীটির কোনো অস্তিত্বই চোখে পড়ে না। আজ থেকে প্রায় 10,000 বছর আগে আশ্চর্যজনকভাবেই বিলুপ্ত হয়ে যায় এই প্রাণীটি। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে আমাদের কমেন্ট করুন। কোন প্রাণীটি সম্পর্কে আপনি আরও বেশি জানতে চান সেটাও আমাদের কমেন্ট করে জানান। বেশি কমেন্ট পেলে ডিটেলসে আমরা আরও একটি ভিডিও আপনাদের জন্য নিশ্চয়ই আনব। আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কিন্তু অবশ্যই করবেন। আর এই রকমই ইন্টারেস্টিং ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু একদম ভুলবেন না।